এবার 290 জন এমপির শপথ, যারা শপথ সংবিধান লঙ্ঘন হিসাবে লঙ্ঘিত হিসাবে আমার কাছে মনে হয় আমরা রায় পাবো আশা করছি। 290 জন সংসদ সদস্য তাদের শপথ আরেকটা পার্লামেন্ট বহাল থাকতে, আগে 2014 সালে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট বহাল থাকতে প্রতিটি দিন একটা শপথ নিয়েছে, এবং যেহেতু আগের সংসদটা বিলুপ্ত হয়নি, ডিজলভ হয়নি, সুতরাং সেটা 5 বছর মেয়াদ শেষ হতো প্রথম সিটিং থেকে, প্রথম বৈঠক থেকে 29শে জানুয়ারি 2015 সাল থেকে 5 বছর গণনা হলে 28শে জানুয়ারি 2019 সালে শেষ হয়। ওদের 300 জন এমপি শপথ থাকা অবস্থাতেই 290 জন মেম্বার অফ পার্লামেন্ট এই সংসদ বর্তমান সংসদের নির্বাচন হয়েছিল 30শে ডিসেম্বর 2018, অফিসিয়াল গ্যাজেট করেছে 1 জানুয়ারি 2019, এবং তারা শপথ নিয়েছে 3রা জানুয়ারি 2019, এবং পার্লামেন্ট এবং ক্যাবিনেট মন্ত্রিপরিষদ গঠন হয়েছে 2019-এর 7 জানুয়ারি। এখন 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই যারা শপথ নিয়েছেন, শপথ যদি থাকে তাহলে প্রায় 600 জন এমপি হয়ে যায়, কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী 300 জন এমপির বাইরে থাকতে পারবে না, 300 জন এমপি থাকতে হবে। শুধু এই শপথটাই আমরা ইলিগাল চেয়েছিলাম হাইকোর্ট ডিভিশনে, কারণ শপথটা আইন অনুযায়ী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু হাইকোর্ট ডিভিশনে এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন দিয়েছেন যে উনারা শপথ নিয়ে নিয়েছেন, এখন আইনে ভিন্ন ইন্টারপ্রিটেশন দিয়ে উনি ওনারা রায় দিয়েছেন। সে রায় আমার ক্লায়েন্ট অ্যাডভোকেট তৌদুর ইসলাম বিচারিস পে হন নেই, উনি পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্ট লিফট আপিল করেন। আজকে গতকাল ছিল অ্যাটর্নি জেনারেল সাহেব সময় নিয়েছেন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সময় নিয়েছেন, আজকে অ্যাটর্নি জেনারেল বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আমার উদ্দিন সাহেব উপস্থিত ছিলেন, অন্য অন্য সাহেব উপস্থিত ছিলেন, এবং এই মামলার পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচার মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে পূর্ণাঙ্গ বেঞ্চে 25 জুলাই এই সালে, হ্যাঁ এই সালে নির্ধারণ করে গেছে, এটা পূর্ণাঙ্গ বেঞ্চে 25 জুলাই 2023 সালের শুনানি হবে, এবং এটা আইটেম নম্বরে বলে দিয়েছে 10নম্বর আইটেম থাকবে। আমার প্রত্যাশা যদি সংবিধান ফলো করে, সংবিধান ম্যান্ডেটরি এবং সংবিধান বাধ্যতামূলক, সংবিধান ফলো করতে হবে, এবং যে যদি সংবিধান ফলো করে আমার বিশ্বাস, আমি আশাবাদী যে আমাদের সুপ্রিম কোর্ট থেকে ন্যায় বিচার পাবো, এবং এই 290 জন মেম্বার অফ পার্লামেন্টের শপথ অবৈধ হবে, এবং যদি শপথ অবৈধ হয় মন্ত্রিসভা অবৈধ হবে মনে করি। আমরা তো অ্যাকচুয়ালি লয়ারে আমরা কাজ করি ক্লায়েন্টের ইনস্ট্রাকশনে, ক্লায়েন্ট ইনস্ট্রাকশন দিয়েছে এখন ফিক্সড করার জন্য, মামলা শুনানি করার জন্য ফিক্সড করেছি। সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী আমার দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্টের ন্যায় বিচার হবে, এবার 290 জন এমপির শপথ, যারা শপথ সংবিধান লঙ্ঘন হিসাবে লঙ্ঘিত হিসাবে আমার কাছে মনে হয় আমরা রায় পাবো আশা করছি।